নমস্কার বন্ধুরা ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট দু এখানে আজকের যে ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের একটি নিউ আপডেট দেবো তার সাথে সাথে তোমাদের যে এখানে যে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এখানে তোমরা বেতন কত টাকা পাবে এখানে তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে এবং তার সাথে সাথে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটাই বা কী থাকবে সম্পূর্ণ বিস্তারিত তোমরা এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের জন্য একদম লেটেস্ট একটি আপডেট তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগবে তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট দু এখানে তোমাদের যে যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে গ্রুপ সির মধ্যে কোন কোন পোস্টগুলো পড়ছে সেগুলোও তোমাদের বলবো পরবর্তী স্লাইডে এবং গ্রুপ ডির মধ্যে কোন কোন পোস্টগুলো পড়ছে সেগুলোও তোমাদের বলব পরবর্তী স্লাইডে এবার দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি গ্রুপ ডি পদের জন্যও আবেদন করতে পারবে আবার গ্রুপ সি পদের জন্যও আবেদন করতে পারবে আর যারা এইট পাস করেছে তারা শুধুমাত্র গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এখানে যারা যারা হায়ার কোয়ালিফিকেশান আছে আমি হায়ার কোয়ালিফিকেশান যাদের আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি তারাও কিন্তু আবেদন করতে পারে এখানে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে মেল এবং ফিমেল প্রার্থী প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে প্রায় বারো হাজার মতো তোমাদের শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এটি একদম অফিসিয়ালিভাবে নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়েছে যার জন্যই তোমাদের আমি এটা কনফার্মভাবে বলতে পারছি যে বারো হাজার মতো তোমাদের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক আছে তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি এবং আরও বিস্তারিতভাবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি পরবর্তী হচ্ছে যে সংবাদ মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরছি দেখো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য বিজ্ঞপ্তি শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে অর্থাৎ এই ব্যাপারে কিন্তু একদম বেদে নাবা হয়েছে যে তোমাদের নতুন বিজ্ঞপ্তি কিন্তু তোমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে পাবে নবান্ন সূত্রে খবর যেটি হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না অর্থাৎ রাজ্য সরকারের যে অন্য অন্যান্য যেসব দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে কিন্তু প্রার্থী নিয়োগ করা যাবে না তাই স্টাফ সিলেকশন কমিশন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কোন 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 পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পরবর্তী কি বলা হচ্ছে দেখি পরবর্তী যেটি বলা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক কিন্তু শূন্য পদ প্রকাশিত হবে না এবার দেখো এখানে কিন্তু তোমাদের তুমি যদি এসসি ক্যাটেগরি থেকে বিলং করো বা এস টি ক্যাটাগরি থেকে বিলং করো বা ও যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করো না কেন তোমাদের কিন্তু অ্যাজ এ ইউআর হিসাবে কিন্তু আবেদন করতে হবে যেহেতু তোমরা জানো ও নিয়ে একটা ঝামেলা চলছে তো এই ব্যাপারটা যতক্ষণ না শর্ট আউট হচ্ছে ততদিন কিন্তু তোমাদের এই রকম কিন্তু রিক্রুটমেন্ট হবে অর্থাৎ এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা করা হচ্ছে যেখানে তোমাদের ইউআর হিসাবে কিন্তু আবেদন করতে হবে এবার জানি তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন জাগ যে স্যার আমি তো এস সি তাহলে কি আমি এজ রিল্যাক্সেশান পাবো না তুমি যেরকম এজ রিল্যাক্সেশান পাওয়া সেরকম এজ রিল্যাক্সেশান নিশ্চয়ই পাবে তুমি ও বিসি হও এস সি এসটি যাই হও না কেন তুমি যেরকম এজ রিল্যাক্সেশান পাওয়া সেরকমই পাবে কিন্তু যে যে ক্যাটাগরি ওয়াইজ যে ডিভাইড করা থাকে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু থাকবে না সেখানে যদি ছ হাজার শূন্য বিজ্ঞপ্তি বেরোয় কি দশ হাজার শূন্য বিজ্ঞপ্তি বেরোয় এই টোটাল শূন্যপদটা কিন্তু দেখানো থাকবে বিজ্ঞপ্তিতে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা থাকবে না ঠিক আছে এটা পরবর্তী সময় কি হবে সেটা পরবর্তী সময় বোঝা যাবে এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে স্কুল এবং মাদ্রাসা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এটা একদম সম্পূর্ণ জেনুইন একটি খবর যেটি ভালো একটি নাম করা সংবাদ মাধ্যমে কিন্তু এটা প্রকাশিত হয়েছে এবং এটাকে ট্রাস্ট করা যেতে পারে ঠিক আছে এবার চলো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি সেখানে কি কী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা দেখে নিই আগে আমরা দেখে নিচ্ছি ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এখানে দেখো ডিপার্টমেন্টগুলো হচ্ছে দেখো কিছু ডিপার্টমেন্ট হয়তো অ্যাড হতে পারে কিছু ডিপার্টমেন্ট হয়তো এখান থেকে হয়তো বাদও যেতে পারে তবে যে যে ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যেসব ডিপার্টমেন্টগুলো আছে আমি সেই সব ডিপার্টমেন্টগুলো তোমাদের বলছি যেমন হচ্ছে এগ্রিকালচার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট তারপরে ট্যাক ক্লাসেস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং স্কুল এডুকেশন তারপরে ফাইন্যান্স তারপরে হচ্ছে ফায়ার এমারজেন্সি ফুড অ্যান্ড সাপ্লাই হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার হোম তারপরে হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম তারপরে হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তারপরে পাবলিক ওয়ার্কস ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ফরেস্ট এইসব বিভিন্ন ডিপার্টমেন্ট ঠিক আছে আচ্ছা পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখো যারা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে তাদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি হচ্ছে এইট পাস তুমি যদি সিম্পলি এইট পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে কিন্তু তোমার যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে বা কোনো হায়ার কোয়ালিফিকেশন যদি যোগ্যতা থাকে তাহলেও কিন্তু তুমি এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে তোমাদের গ্রুপ সি গ্রুপ সি পদের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি গ্রুপ সি পদের জন্য যোগ্য তার সাথে সাথে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে কম্পিউটার অপারেশান অর্থাৎ কম্পিউটারে কিন্তু তোমাদের বেসিক নলেজ কিন্তু থাকতে হবে যার সাথে সাথে তোমাদের কিন্তু টাইপিং নলেজের কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে যেখানে তোমাদের ইংলিশে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করা এবং যদি তুমি বাংলাতে টাইপ করো তাহলে পঁচিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং তোমাদের বলা হচ্ছে যে ফর পিরিয়ড নট লেস দ্যান সিক্স মান্থ অর্থাৎ তোমাদের কোনো রেপুটেড অর্গানাইজেশান থেকে কিন্তু কমসে কম ছ মাসের সিক্স মান্থের কিন্তু তোমাদের সার্টিফিকেট প্রয়োজন এবার যদি তুমি বলো যে স্যার এই ডেটাগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন তো এই ডেটাগুলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্রিভিয়াস যে নোটিফিকেশান ছিল এটা সম্পূর্ণ কিন্তু স্টাফ সিলেকশানের আগের কিন্তু নোটিফিকেশান তো এই স্টাফ সিলেকশান আগের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান থেকেই কিন্তু আমি এটা কালেক্ট করেছি তো যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু এটাই কিন্তু থাকবে ঠিক আছে সম্ভবত কিন্তু এটাই থাকার কিন্তু চান্স কিন্তু আছে যেটা মনে হচ্ছে ঠিক আছে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এজ লিমিট এজ লিমিট তোমরা জানো বেঙ্গল গভর্নমেন্টের যেসব রিক্রুটমেন্টগুলো হয় সেখানে কিন্তু এজ লিমিট কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরই থাকে সে তুমি গ্রুপ সি পদের জন্য আবেদন করো আর গ্রুপ ডি পদের জন্য আবেদন করো ঠিক আছে এখানে দেখো আঠেরো থেকে চল্লিশ বছর এবং এস সি যারা থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে আঠেরো থেকে ৪৫ বছর আর ও যারা থাকবে তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর মতো এজ লিমিট থাকবে ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমাদের গ্রুপ ডি পদের জন্য তোমরা বেতন কত টাকা পাবে এখানে পে স্কেল লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আর যারা গ্রুপ সি পদের জন্য আবেদন করবে তাদের লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে ঠিক আছে আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস দেখো রিক্রুটমেন্ট প্রসেসে যে তোমাদের রিটিন এক্সাম এই রিটিন এক্সামের সিলেবাস যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু চান্স আছে এইটাই কিন্তু থাকার যদি পরিবর্তন করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো তবে এটা এক্সপেক্টেড তোমাদের একটা মানে আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এইটা আমি দেখাচ্ছি সিলেবাসটা যে একই প্রসেস তোমরা জানো যে পরীক্ষায় তুমি দাও না কেন বেঙ্গল গভর্নমেন্টে সেখানে কিন্তু ওই ম্যাথ জি কে এই এই রকম টাইপেরই কিন্তু থাকে তো সেক্ষেত্রে তোমাদের একটা ব্যাপারটা আমি তোমাদের বেসিক জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের এখানে ফুল মার্কস দেওয়া আছে এইটি ফাইভ ঠিক আছে এবং এখানে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা সময় পাবে পরীক্ষাটার জন্য যেখানে তোমাদের বলা হচ্ছে যে জেনারেল স্টাডিজ যেখানে হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স ইনভাররমেন্টাল সায়েন্স এগুলোর ওপর তোমাদের ফর্টি মার্কস ফর্টি কোশ্চেন থাকবে তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভিত্তিক থাকবে যেমন ধর ধরো বাংলা নেপালি হিন্দি উর্দু যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের টেন মার্কস থাকবে এবং ম্যাথামেটিক্সে যেখানে অ্যারিথমেটিক অ্যালজেব্রা এবং জিওমেট্রি সেখানে থার্টি ফাইভ মার্কস থাকবে অর্থাৎ টোটাল এইট্টি ফাইভ মার্কসের কিন্তু পরীক্ষা হওয়ার কিন্তু চান্স কিন্তু আছে ঠিক আছে এবং তার সাথে সাথে তোমাদের হয়তো ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হতে পারে পনেরো নম্বরে হয়তো ইন্টারভিউ কন্ডাক্ট হতে পারে যেটা আগে যে গ্রুপ ডি যখন নিয়োগ হয়েছে সেই গ্রুপ ডিতে বেঙ্গল যে গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল সেই গ্রুপ ডির বিজ্ঞপ্তি অনুযায়ী যেখানে তোমাদের রিটিন এক্সাম যা ছিল বা সিলেবাস যা ছিল সেই অনুযায়ী তোমাদের এটা দেখানো হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে গ্রুপ সি গ্রুপ সির জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুপ সিতে পার্ট ওয়ান একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটি হচ্ছে তোমাদের পার্ট টু এই দুটো স্টেপ কিন্তু থাকবে পার্ট ওয়ানেতে এতে তোমাদের যা সিলেবাস থাকবে সেটা হচ্ছে হানড্রেড মার্কসের তোমাদের পরীক্ষা হবে হান্ড্রেড কোশ্চেন থাকবে যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে কি কি সাবজেক্ট থাকছে যেমন হচ্ছে ইংলিশে থার্টি মার্কস জেনারেল স্টাডিজে হচ্ছে ফর্টি মার্কস এবং অ্যারিথমেটিক হচ্ছে থার্টি মার্কস যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু এটাই চান্স আছে থাকার ঠিক আছে যদি পরিবর্তন করে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো আগের যে স্টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল যে স্টাফ সিলেকশন কমিশনের যে নিয়োগটি করা হয়েছিল সেই অনুযায়ী ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এটা আমি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের পার্ট টু পার্ট টুতে যারা কোয়ালিফাইড হবে তো পার্ট টুতে কিন্তু তোমাদের কনভেনশনাল টাইপ কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে যেখানে বলা হচ্ছে যে গ্রুপ এতে তোমাদের ইংলিশে তোমাদের থাকবে এবং গ্রুপ বিতে তোমাদের বাংলা হিন্দি উর্দু নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে গ্রুপ বি জন্য প্রতিটি গ্রুপে তো তোমাদের পঞ্চাশ নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি এবার বলছে যে ডিউরেশন অব দ্য পার্ট ওয়ান এক্সামিনেশনের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকছে আর পার্ট টু এক্সামিনেশনের জন্য তোমাদের এক ঘন্টার সময় থাকছে ঠিক আছে আচ্ছা পরবর্তী চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে তোমরা দেখো পার্ট ওয়ানের জন্য তোমাদের সিলেবাসটা কি থাকবে যেমন ইংলিশের জন্য এই সব চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের গ্রামারের যেরকম পোশানের থেকে তোমাদের প্রশ্ন থাকবে সেরকম থাকবে যেমন সিনোনিমস অ্যানাটেনিমস থাকবে তারপরে ভোকাবিউলারি থাকবে গ্রামার থাকবে সেন্টেন্স স্ট্রাকচার থাকবে এরকম তারপর জেনারেল স্টাডিজে তো বেঙ্গল ভূগোলের দিকটা তোমাদের দেখতে হবে বেশি করে ফোকাস করতে হবে তারপরে হচ্ছে তোমাদের এভরিডে যে সায়েন্স তারপরে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি এগুলোর ওপর তোমাদের ফোকাস করতে হবে অ্যারিথমেটিক যেরকম এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও পপারেশন ঠিক আছে লসাগু গসাগু এই সব যেরকম থাকে সেরকমই কিন্তু তোমাদের প্র্যাকটিস রাখতে হবে আচ্ছা এবার দেখো তোমাদের পার্ট টু পার্ট টুতে তোমাদের ইংলিশ থাকবে সেখানে পার্ট এতে গ্রুপ এতে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ যেখানে তোমাদের ড্রাফ ড্রাফটিং এর রিপোর্ট একটা দেবে রিপোর্ট দেবে তারপরে হচ্ছে তোমাদের প্রস দেবে তার মানে যেখানে তোমাদের প্রেসিস করতে দেবে তারপরে হচ্ছে তোমাদের ট্রান্সলেশন দেবে যেটা বেঙ্গলি থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে ঠিক আছে এবার গ্রুপ বিতে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি ধরো বাংলা চুজ করলে সে বাংলাতে তোমাকে রিপোর্ট দেবে তারপরে হচ্ছে তোমার এখানে প্রেসিস দেবে তারপরে হচ্ছে ট্রান্সলেশান করতে হবে বাংলা ইংলিশ থেকে বাংলাতে তোমাকে ট্রান্সলেট করতে হবে তো এই রকম তোমাদের কিন্তু থাকবে যেরকম নর্মালি থাকে ঠিক আছে একটা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যেরকম থাকে সিলেবাস সেরকমই কিন্তু সিলেবাস তোমাদের থাকবে অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের ফোকাস করতে হবে যদি পরিবর্তন না করে এই সিলেবাসই কিন্তু মেনটেন হবে ওকে তো এবার দেখো তোমাদের কোন কোন পোস্ট গ্রুপ ডির মধ্যে পড়ছে গ্রুপ ডির মধ্যে যে যে পোস্টগুলো পড়ছে যেমন হচ্ছে তোমাদের জুনিয়ার পিওন পড়ছে দারওয়ান পড়ছে ফরাস সুইপার তারপরে হচ্ছে প্রুফ প্রেসম্যান কম্পোজিটার তারপরে হচ্ছে মেশিনম্যান ফ্লাই বয় সব বিভিন্ন যে পোস্টগুলো এগুলো কিন্তু সবই গ্রুপ ডির মধ্যে পড়ছে এবার গ্রুপ সির মধ্যে কোন পোস্টগুলো পড়বে গ্রুপ সির মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু গ্রুপ সির মধ্যে পড়ছে ঠিক আছে প্রিভিয়াস নোটিফিকেশান অনুযায়ী কিন্তু সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা আমি এটা বুঝিয়ে দিলাম যদি কোনো পরিবর্তন না করে তাহলে কিন্তু এটা মেনটেন করবে আমার চ্যানেলের মাধ্যমে এটা তোমাদের এটাই বোঝানোর উদ্দেশ্য যে তোমরা তোমাদের প্রস্তুতিটা যেরকম কন্টিনিউ করছো সেরকম কন্টিনিউ করতে থাকো যাদের বয়স যাদের বয়স আর রেলের পরীক্ষা দেওয়ার মতো নয় ঠিক আছে ব্যাংকের পরীক্ষা দেওয়ার মতো নয় যাদের যাদের ওভারেজেজ ক্যান্ডিডেট আছো তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি নোটিফিকেশান যেটা প্রকাশিত হতে চলেছে অর্থাৎ তোমরা আশা রাখতেই পারো যে এই বিজ্ঞপ্তি তোমাদের বেরোবে এবং সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপথ কিন্তু থাকবে তো এই বেসিক আইডিয়াটা দেওয়ার জন্যই কিন্তু তোমাদের আমি এই ভিডিওটা করে আমি তোমাদের দেখালাম যেখানে তোমাদের এই পরীক্ষা তাই তোমাকে কোয়ালিফাইড হতে গেলে যে যে সিলেবাসগুলো বললাম সেই সিলেবাসগুলোর ওপর কিন্তু তোমরা বেশি করে ফোকাস করবে তারপরে যদি কোনো পরিবর্তন হয় সেটা পরে দেখা যাবে ঠিক আছে এবার তোমাদের বলি যে নোটিফিকেশনটা কবে বেরোনোর চান্স আছে দেখো এখন যেহেতু তোমাদের পেপারের যেহেতু এটা দিয়েছে নাম করা পেপারে এই আর্টিকেলটা যেহেতু দিয়েছে সেক্ষেত্রে চান্স কিন্তু আছে চান্স কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে নেই চান্স কিন্তু আছে এবং দু হাজার চব্বিশেই কিন্তু এর শূন্যপদ তোমরা দেখতে পাবে এটা কিন্তু কনফার্ম আমি যদি এক্সপেক্টেড বলি আর দেখো আমি কনফার্মভাবে কিছু বলতে পারবো না তো এক্সপেক্টেড যদি বলি তাহলে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি তোমরা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সি তোমরা দেখতে পাওয়ার কিন্তু চান্স কিন্তু আছে ঠিক আছে কারণ এটা কিন্তু অনেক বছর ধরেই কিন্তু চলছিল যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই কিন্তু এই নিয়োগটি করা হবে তবে কনফার্ম ছিল না তবে যখন নাম করা যখন নিউজ পেপারের মাধ্যমে যখন এটা জানানো হয়েছে তখন এর কিন্তু চান্স কিন্তু অনেক আগে মানে অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেল তো অর্থাৎ তোমরা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কিন্তু একটা চান্স আছে নোটিফিকেশন দেখতে পাওয়ার তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে যদি প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি লাইক করবে বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে কারণ ভদ্রশ্বর স্টাডি সেন্টার সবসময় প্রয়াস রাখে তোমাদের জন্য বিভিন্ন ধরনের অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করা তো এখনের মতো এটুকুই টাটা